এর চেয়ে বেশি কিছুই নয় আমার মনে হয় আমরা আসলে অনেক ক্ষেত্রে যথার্থ জিনিস ছেড়ে দিয়ে ফেব্রিকেটেড বিষয়ের দিকে দৌড়াতে চাই আল্লাহ হদায়ত ন করুন আপনি তারপর বললেন যে মাইয়েত মারা যাওয়ার পরে তাকে জান্নাতে ঢুকাইয়া দেওয়ার জন্যে দুনিয়ার সবাই মিলে এক লক্ষ পঁচিশ হাজার বার পরে ইল্লাহ যদিও একশো বারের একশোতম বারে পরে মোহাম্মদুর রস আসলে এটা আমাদের সাব কন্টিনেন্টেই প্রচলিত আরব বিশ্বের কোথাও কোরআন এবং সহি সন্ন্যায় এর কোনো প্রমাণ আমি পাই নাই জানা নেই এটা আমাদের দেশে প্রচলিত হয়ে গিয়েছে আমরা যারা হুজুররা একটু পেট পালা দরকার এই চান্সে একটু কিছু পাওয়া যায় আর কি এবং সব মানুষ এগুলাকে মূল্যায়ন করে কি মানুষরাও ছাগলের মতো আল্লাহ হেদায়ত নসিব করুক তারপরে ইসালে সবাব দেখুন এই কথাটাও আমাদের হুজুরদের বানানো কারণ সবাব কারো কাছে পৌঁছাইয়া দিতে হয় না কারণ আল্লাহ তালার রসুল বুখারির প্রথম হাদিস তিনি আমাদের জানিয়েছেন ইন্নামাল নিয়াত ব্যক্তি যে কোনো কাজ করার জন্য যে নিয়ত করে ওই নিয়তের সাথে সাথেই আল্লাহ তালার দায়িত্ব হয়ে যায় ঠিক মতো চাপ পৌঁছে যাওয়া আজকের বিজ্ঞান মনস্কতার সময়ে আমরা যদি বুঝি রিমোট চাপ দিলে টেলিভিশন অন হয় রিমোট চাপ দিলে এসি অন হয় তাহলে এদ্দূর কেন বিশ্বাস করতে পারবো না আমার মনে অমুকের জন্য একটা ভালো কাজ করার সাথে সাথেই আল্লাহ পৌঁছাইয়া দেবেন আল্লাহ তালার জন্য কি এতটুকুন বিজ্ঞানময়তা আমরা চিন্তা করতে পারি না এটা হল আমাদের দেশের এই শেকেলি ও শিক্ষা কুশিক্ষার প্রমাণ কাজ টাজ করে এটা এটা ভিন্ন ভিন্ন ধর্মের মাইতোলজির যে কোনো কিছু পৌঁছাবে না ওই ঠাকুররে না দিলে তো নাউজবিল্লাহ মিন্দা আলিক আমাদের দেশও তাই হয়ে গিয়েছে আসলে ইসালে সব কথাটারই কোনো মানে ভিত্তি নাই ইসলামে বরং ব্যক্তি যে কোনো ভালো কাজ করবে যার জন্য করবে আল্লাহ তালা নিজ দায়িত্বে মুহূর্তে তা পৌঁছে দেবেন এটা আল্লাহ তালার দায়িত্ব কারণ তিনি হাকিম তিনি বিজ্ঞানময় আজকের বিজ্ঞান আর কতটুকু আল্লাহ তালা নিজেই বিজ্ঞানময় আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দিন আমি আমরা শুধু অতটুকুন বলতে পারি যে শুধু খতমে তাহালিল কেন আপনি সব সময় কোরআন শরীফ পড়েন জেকে রাস্কার করেন দান সদ্গা করেন দোয়া করেন ওলাদন সল ইয়াদ্লাহ নেক সন্তান দোয়া করবে আর কোন সময়কার দোয়া কবুল হবে সেটা আল্লাহ পাক সবচেয়ে ভালো জানেন যে একজন প্রিয় ভাই সম্মানিত ভাই